নমস্কার ভিউয়ার্স, আপনারা দেখছেন আইটিভি নিউজ। ভ্যাকসিন তো অনেকেই নিচ্ছেন, সবার একটাই প্রশ্ন, কতদিন সুরক্ষা দিবে এই ভ্যাকসিন? সেই প্রশ্নের সম্ভাব্য উত্তর মিলল বিজ্ঞান বিষয়ক সাময়িকী ন্যাচারে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে। এতে তুলে ধরা হয় ইউনিভার্সিটি অব পেনসালভেনিয়ার ইমিউনোলজিস্ট স্কট হেন্সলে, সেন্ট লুইজের ওয়াশিংটন ইউনিভার্সিটির আলী এলেবেদি, রকফেলার ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের ইমিউনোলজিস্ট মাইকেল নুইজেনসাইগের গবেষণা। প্রতিবেদনের মূল প্রতিপাদ্য, করোনা ভাইরাসের টিকা নেওয়ার পর অন্তত এক বছর দেহে এর বিরুদ্ধে সুরক্ষা বজায় থাকে, সম্ভবত তা আমৃত্যু হতে পারে। দুটি গবেষণায় দেখা গেছে কোভিড নাইন্টিন থেকে সেরে ওঠার পর এক ডোজ টিকা নিয়েছেন এমন বেশিরভাগ মানুষের বুস্টার ডোজ নেওয়ার দরকার হবে না। টিকা গ্রহণকারীদের মধ্যে যারা করোনা ভাইরাসে সংক্রমিত হননি তাদের ক্ষেত্রে হয়তো দ্বিতীয় ডোজ নিতে হতে পারে। গবেষণার ফল বলছে একটি ক্ষুদ্র জনগোষ্ঠী আবার সংক্রমিত হতে পারে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেও যাদের দেহে প্রতিরোধ সক্ষমতা গড়ে ওঠেনি তাদের ক্ষেত্রে। উভয় গবেষণায় এমন মানুষের উপর পরীক্ষা চালানো হয় যারা এক বছর আগে করোনা ভাইরাসের সংস্পর্শে এসেছিলেন। একটি গবেষণা বলছে এই ভাইরাসকে চিনে নেওয়া কোষগুলো অস্থিমজ্জায় থাকে, যখন দরকার তখন অ্যান্টিবডি সৃষ্টি করতে পারে। অন্য গবেষণায় দেখা গেছে দেহে প্রাথমিক সংক্রমণের পর মেমোরি বি নামের কোষগুলো করোনা ভাইরাসের বিরুদ্ধে অন্তত 12 মাস পর্যন্ত পরিপক্ক ও শক্তিশালী হতে থাকে। আমাদের সাথেই থাকুন, আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।